আমরা এই মুহূর্তে উল্টোডাঙ্গা দিকে নজর রাখছি, যেখানে খবর পাওয়া যাচ্ছে একেবারে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে। উল্টোডাঙ্গা থানা এলাকার ক্যানেল সার্কুলার রোডে একটি গুদামে আগুন লেগে গেছে, সেই এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা, যে যেভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। উল্টোডাঙ্গার ইস্ট ক্যানেল সার্কুলার রোড একটি কারখানা, ভোর একেবারে বলা যায় ভোর ভোর সেই আগুন লাগার ঘটনা ঘটেছে, এবং এটা একটা প্লাইউডের কারখানা এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে পরিস্থিতিটা কি আমরা জানবো, রুমকি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রুমকি, কি পরিস্থিতি এখন? প্লাইউডের গোডাউন, এবং সেই গোডাউনে আগুন লেগে যাওয়ার ঘটনা। সকাল 4:30 নাগাদ এই আগুন লাগে, এবং দমকল খবর পাওয়ার পর 5:10 নাগাদ দমকল কর্মীরা এখানে এসে উপস্থিত হন, এবং লাগাতার আগুন নির্বাক করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যেখানে রয়েছি আমরা, সেখান থেকে স্পষ্ট ছবিটা বোঝা যাবে। গোটা কারখানাটা দাহ্য বস্তু মজুত ছিল, এবং পুড়ে প্রায় অর্ধেক হয়ে গেছে এই কারখানা, বলা যায় ছাই হয়ে গিয়েছে এই কারখানা। দমকল কর্মীরা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে। ভেতরে ভেতরে বেশ কিছু জায়গায় আগুন জ্বলছে, সেই জায়গাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, এবং এর আগে একাধিক ইঞ্জিন ছিল। পরিস্থিতির দিকে নজর রাখো, আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা। তোমাকে আপাতত ধন্যবাদ। আর এবার একটু সীমান্তের দিকে নজর রাখা যাক, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি সেই মোতাবেক কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে তৎপরতা নজর একেবারে নজরে আসছে। সীমান্ত পরবর্তী যে সমস্ত জায়গা রয়েছে সেখানে তৎপরতা নজরে আসছে। বিএসএফ এর দফায় দফায় সীমান্ত নিয়ে আলোচনা করছেন সেনা প্রধানের আধিকারিকরা। জেলায় জেলায় নজরদারির নির্দেশ দেওয়া হচ্ছে, সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষভাবে নজরদারির নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের এডিজে আইন শৃঙ্খলার মনোজ বর্মা। আর এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে গেদে বর্ডার থেকে অর্থাৎ সেই সীমান্ত থেকে থাকছেন আমাদের সঙ্গে পলাশ, আর অন্যদিকে হাকিমপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে বেটু। আর প্রথমে একটুখানি আমরা পলাশের সঙ্গে কথা বলে নিই, চট করে গেদে সীমান্তের ছবিটা আমরা জানবো পলাশের কাছ থেকে। পলাশ, কি ছবি দেখতে পাচ্ছ, কতটা তৎপরতা, নিরাপত্তা দিকটা কতটা আঁটছাঁটা করা হচ্ছে এই সীমান্তে? দেখো, রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু আপাতত বর্ডারগুলো সিল করা হলো। এই যে নদিয়ার যে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে, অর্থাৎ গেদে বর্ডারে কিন্তু এখনো যে সাধারণ মানুষের আসা যাওয়া, আমি ভিডিও জার্নালিস্টকে বলবো এদিক থেকে ক্যামেরাটা ধরতে, একটুখানি কথা বলবো, একটু কথা বলা যাবে? আপনি তো বাংলাদেশ থেকে আসছেন, এখন কি পরিস্থিতি সেখানে? এখন আপাতত ঠিক আছে, এখন পরিস্থিতি আপাতত ভালো। আর ওনারা 24 ঘন্টা টাইম নিছে সব কিছু সিদ্ধান্ত জানানোর জন্য, এখন দেখা যাক কি হয়। মানে এইভাবে একটা দেশের প্রধানমন্ত্রীকে সেই দেশ ছাড়তে হচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এখন আমরা তো ছোটখাটো মানুষ, কিভাবে কি বলবো বলেন, এখন আমরা তো সাধারণ মানুষ, কিভাবে ওনাদের বড় বড় মানুষেরই আমরা কিভাবে বলবো? আপনারা কি এটা চাইছেন যে একটা দেশের প্রধানমন্ত্রীকে তাকে দেশ থেকে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে হবে? আমরা চাইছি শান্তির দেশ, আর কিছু না। আপনাদের ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি কি জন্য আসা? আমি আমার ইন্ডিয়াতে নানির বাড়ি বেড়াতে আসছেন। মানে ব্যাপারটা কি এরকম যে ওখানে একটা আতঙ্কজনক পরিবেশ তৈরি হচ্ছে যার ফলে আপনারা ইন্ডিয়াতে আসছেন? না না, ওরকম কোনো পরিস্থিতির জন্য আসি নাই আমরা, আমি জাস্ট বেড়াতে আসছি। দেখো, আমি একটা যেটা দেখাচ্ছি, উনি পর্যন্ত অন্তত এই সীমান্ত দিয়ে আসা যাওয়াটা চলছে। আমরা দেখলাম যে এক বাংলাদেশি তিনি ভারতে আসলেন, তুমি থাকো আমাদের সঙ্গে। ঠিক এই জায়গা থেকে আমরা হাকিমপুর সীমান্তের ছবিটাও জানবো বিট্টুর কাছ থেকে। বিট্টু, কি ছবি এই মুহূর্তে? দেখো, প্রথমে তোমাকে দেখাবো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকে বাংলাদেশ, এবং একদিকে যশোর, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিশেষ নজর রাখছে বিএসএফ কর্তৃপক্ষ। যদি আমি একটু আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলি, আমি দেখতে পারবো যে দফায় দফায় বিএসএফের পাহারা কার্যত বাড়ছে। এই মুহূর্তে ভিডিও জার্নালিস্ট যদি একটু জুম করে দেখায় তাহলে সরাসরি দেখতে পাচ্ছি যে বিএসএফের যারা আধিকারিকরা রয়েছেন এই মুহূর্তে অফিসাররা, তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেইটা তারা সুনিশ্চিত করার জন্য দফায় দফায় তারা টহলদারি চালাচ্ছেন।
অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যা সূত্র মারফত জানতে পাচ্ছি সামনের মাঠ এবং যে নদী রয়েছে সেই নদী এটা হাওড়া নদী হিসাবে পরিচিত, সেই নদীর বিস্তীর্ণ জায়গা জুড়ে বিএসএফ এর যারা বাহিনী আছে তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং গতকাল রাত্রেবেলা সারা রাত ধরে এই যে রাস্তা তার উপর থেকে লাগাতার বিএসএফ এর বাহিনী টহল দিয়েছে, গাড়ির মাধ্যমে টহল দিয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অনুপ্রবেশের একটা ভয়ঙ্কর সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়, সেই আশঙ্কাই যাতে বাস্তবায়িত না হয় তার জন্য বিএসএফ এর তরফে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেইগুলো বিশেষ করে নজর রাখা হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে ফেন্সিং এর দিকে বিশেষ নজর রয়েছে এই মুহূর্তে বিএসএফ এর, কারণ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই চত্বরে এই মুহূর্তে ফেন্সিং তুমি দেখতে পাচ্ছ, কাঁটাতারের ফেন্সিং কেবলমাত্র একটা অংশ জুড়েই রয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অনুপ্রবেশের ঘটনা হোক বা উদ্বাস্তু শরণার্থী সমস্যা হোক সেটা বাড়তেই পারে ফেন্সিং এর মাধ্যমে। আরো একবার একটু কথা বলার চেষ্টা করব পলাশের সঙ্গে। পলাশ, আমাদের এই মুহূর্তে তুমি কি ছবি দেখাচ্ছ? একদম একদম, এই যে আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে এরা প্রত্যেকেই এই মুহূর্তে প্রস্তুত হয়েছে বাংলাদেশ যাবার উদ্দেশ্যে, তাই তো? কি অবস্থা আপনার দেশে? আমাদের দেশের যে অবস্থা ছিল এখন তো সব ভালো হয়েছে, এই কারণে আমরা বাংলাদেশে এসেছি। আমরা ট্রিটমেন্টে যাচ্ছিলাম, বাচ্চার হাট ফুটা আছে, এই কারণে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টে গেছিলাম, দিয়ে আজকে রওনা হচ্ছে কালকে। অ্যাকচুয়ালি কি এমন ঘটনা ঘটলো যার জন্য দেশের প্রধানমন্ত্রীকে তাকে দেশ ছাড়তে হবে? এটা বলতে পারছি না কি ঘটেছে দেশে, তো আমরা ছিলাম না। আপনার দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে আশ্রয় নিতে হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখ? বিষয় আমি জানি না এবং বলতেও পারছি না বিষয়, কারণ দেশে কি হয়েছে না হয়েছে এটা বলতে পারছি না। আমরা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য সকালে যেতাম, রাত্রে রুমে ঢুকতাম। অ্যাকচুয়ালি আমি ইনি চিকিৎসার জন্য গেছিলাম, আমার ভিডিও জার্নালিস্ট আকাশকে আরও বলবো যে আমার পেছনে যারও আর আছে, আপনারা তো বাংলাদেশে যাচ্ছেন, কি পরিস্থিতি সেখানে? ওখানকার কোনো পরিস্থিতি বলতে পারবো না তোমরা, আমরা এসেছি অনেক আগে, এখন আবার ফেরত যাচ্ছি। দেশের খোঁজ খবর রাখছেন তো নিশ্চয়ই, পরিবার কেমন আছে, কতটা উৎসাহে আছেন? ভালোই আছে রে। হ্যাঁ, চিন্তা তো আছে। কিরকম নিজ কি অবস্থা আছে আমরা দেখতে? দেখো আমি যেটা দেখাচ্ছি আমি কিন্তু একদম জিরো গ্রাউন্ডে আছি, তার কারণ এই যে যে রাস্তাটা, এই যে বর্ডার দেখা যাচ্ছে এইখান থেকে কিন্তু, আবার উল্টো দিকটা একবার দেখাবো, এটা হচ্ছে ভারতবর্ষের শেষ সীমানা অর্থাৎ গেদের সীমানা, এখান থেকে কিন্তু পাস আউট করা হচ্ছে এবং প্রত্যেকটা যারা বাংলাদেশে আছে তারা কিন্তু এই রাস্তা ধরেই সামনে গিয়েই পড়বে বাংলাদেশের যে চেক আউট চেকপোস্ট সেখানে। অর্থাৎ বাংলাদেশ থেকে একাধিক ব্যক্তি এদেশে চিকিৎসার জন্য বা কেউ কোনো ব্যক্তিগত কারণে এসছে, একটা ছবি পরিষ্কার যে বাংলাদেশের যে অশান্তি। ধন্যবাদ, আপাতত পলাশ এবং বিট্টু তোমাদের দুজনকে আমরা বুঝতে পারছি সীমান্তে করা নজরদারি রয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু দুদেশে যাওয়া আসা চলছে, সেই ছবিটাই আমাদেরকে তুলে দেখালেন সেখান থেকে পলাশ এবং বিট্টু।